আমি আজকে এখানে এর প্রতিবাদ করার জন্য এসেছি। তার কারণ, এই এলাকায় একদিকে কান্তি গাঙ্গুলি, একদিকে রেজ্জাক মোল্লা, এদের রাজত্ব আপনারা দেখেছেন। বাঘে গরুতে এক গাঁটে জল খাইয়ে দিত, কেউ আছে নাকি ওরা? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এদের অবস্থা এর থেকেও খারাপ হবে। এদের অবস্থা কি হবে, এরা যদি সন্দেশ খালি থেকে শিক্ষা না নেয়, বুঝতে না পারে, তাহলে আমি মনে করি এরা মানুষ নয়, এদের কোন হুঁশ নেই। এখানকার পরেশরাম দাস রেলে হকারি করত, তাই না? 15 টাকার রিচার্জ করত, তাই না? হকারিটা খারাপ কিছু নয়। বদলটা দেখুন, বদল সাধারণ মানুষের হয়নি। এ কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি দিয়ে আটকাবে। আমি যাওয়ার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চা খেয়ে যাব। ক্ষমতা থাকলে পরেশ বেটা, দড়ি কোন দেশের দড়ি আছে আন, আমার ক্ষমতা থাকলে আমি ক্যানিং এর বুকে পা রাখলে আপনি দড়ি বেঁধে দড়ি দিয়ে বেঁধে রাখবেন, নিদান দিয়েছিলেন। তো সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আপনার ক্যানিং বাস স্ট্যান্ডে আপনার অফিসের কাছাকাছি সেখানে গিয়ে চায়ের দোকানে চা খেয়েছে এবং বলেছেন যে কোথা থেকে কত দড়ি বিদেশ থেকে দড়ি নিয়ে আসবেন, বাধু দেখতে চাই। আসলে কাপুরুষের মধ্যে ঢুকেছে, এখন নির্বাচন কমিশনের নিয়ম, এই নির্বাচন চলাকালীন তখন টোটালটা নির্বাচন কমিশনের নিয়মের মধ্যে পড়ে। আজকে শয়ে শয়ে পুলিশকে পিছনে নিয়ে গিয়ে আগে পিছনে নিয়ে এসে আজকের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলেছে। আমি আপনার ফোনের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আবার আমি ওনাকে চ্যালেঞ্জ জানাই, আসুন ভোট প্রক্রিয়া বাদ দিয়ে দিক, আসুন ক্যানিংয়ের মানুষ যে কথাটা বলেছে সে কথাই আমাদের কর্মীরা তাকে দড়ি দিয়ে বেঁধে ক্যানিং বাস স্ট্যান্ডে হবে। প্রয়োজনে যে বড় বড় কথা বলে গেছে নাকি আমাদের ব্যবস্থা করবে, ভোটের পর নাকি তৃণমূল কংগ্রেসদেরকে পিটবে, এলাকা ছাড়া করবে, আর আমরাও বলছি এই নির্বাচনে যা বিধানসভা ভোটে জিতেছি তার থেকে একটা হলেও বেশি ভোট আমাদের মানুষ জয়লাভ করাবে, এবং তারপরে যদি আসে না তাকে জামা প্যান্ট উলঙ্গ করিয়ে এখানে পাঠাবো। শুভেন্দু অধিকারীকে এত বড় কথা বললাম যে আজকে সে নাকি এখানকার মহাপণেদেরকে বলেছে ব্যবস্থা করবে, আমাদের তৃণমূল কর্মীদেরকে বলেছে পিটবে মারবে, বিধায়ক কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আঙুল তুলে বলেছে ব্যবস্থা করবে, এবং ওদের যারা কর্মীরা আছে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তেড়ে আসছিল, আমাদের কর্মীরা মনে করলে আমরা ব্যবস্থা করতে পারতাম, কিন্তু আমরা আইন ক্যানিংকে মানি। আমি আপনাদেরকে আবার বলছি তার জামা গান খুলে দিয়ে এখান থেকে ক্যানিং থেকে আমি তাড়া করবো।